আল্লাহ পাক বলেন কারো জন্য আমি হিসাবান ইয়াসিরা সহজ করে দেব ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়াবিহি যাকে সেই দিন ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা কি হয়ে যাবে খুশি হয়ে তারা জান্নাতি হবে জোরে বলি সুবহানাল্লাহ সূরা ওয়াকে আল্লাহ বলেন ওয়াসাবিকুনা ওয়াসাবিকুন উলাইকাল মুকাররাবুন বলেন কিয়ামতের মাঠে এক দল হবে অগ্রগামীর দল এরা বিনা হিসাবে জান্নাতি হবে জোরে বলি সুবহানাল্লাহ এদেরকে আল্লাহ পাক বলেন ওয়াসাবিকুনা সাবিকুন এরা বিনা হিসাবে জান্নাতি হবে তাদের গুণাবলী বৈশিষ্ট্য অনেক বর্ণিত আছে এগুলো আজকে আমি বলতে চাচ্ছি না বিনা হিসাবে তারা জান্নাতি হবে একদল বা ওয়ামাইয়া বিহি একদল ডান হাতে আমলনামা পাইয়া এরাও জান্নাতি হবে জোরে বলি সুবহানাল্লাহ আর একদল বাম হাতে আমলনামা পাইয়া এরা জাহান্নামে যাবে ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা এক শ্রেণীর মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে আর কেউ আবার কি করছেন জাহান্নাম খেটে ইমানের বদৌলতে তারা সেই দিন আল্লাহর দরবারে থেকে জাহান্নাম থেকে মুক্তি পাবে জোরে বলি আলহামদুলিল্লাহ এই ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন একদিন তাদেরকে রিলিজ দিবেন সম্মানিত উপস্থিতি দুনিয়ার জীবন আল্লাহ বলেন কুল মাতাউ দুনিয়া কলিলন ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা দুহে রাসূল আপনি বলুন দুনিয়ার জীবন অতি সামান্য সময় দুনিয়ার 40 বছর আখিরাতের 1 সেকেন্ড এই 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ডের জন্য আপনি কি করছেন কেন নামাজ পড়ার সময় পান না খালি জুমার দিনে আসেন খালি ঈদের দিনে নামাজ পড়েন কেন আপনি সময় পান না দাড়ি থোয়ার মানসিকতায় এখনো কেন জন্মেন আপনি নি দাঁড়িয়ে মৃত্যুবরণ করতে পারেন হইতে পারে মসজিদ থেকে বের হইতে নাও পারেন কেন আপনার এই মানসিকতা কেন হয় না কেন আপনি যাকাত দেন না কেন আপনি ঘুষ খান কেন আপনি সুদ খান কার জন্য সমস্ত কিছু করেন জবাবদিহি করা লাগবে আল্লাহর দরবারে আপনাকে আপনার আমলনামা আপনাকেই পাঠ করা লাগবে আপনার হিসাব আপনাকেই দেওয়া লাগবে এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একের দার দাস প্রত্যেকদিন দুধ দহন করে আনে খাওয়াইতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ক্ষুধা লেগেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন জিজ্ঞাসা করে যে এগুলো দুধ কোথা থেকে আনলে বলে আপনার ছাগল দহন করে দুম্বা দহন করে এই দুধ নিয়ে এসেছি যেই দিন ক্ষুধা লেগেছে তিনি বলেন নাই আর জিজ্ঞাসাই করেন নাই তখন সেই দিন বলছে তার দাস বলছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আজকে আমাকে জিজ্ঞাসা না করিয়েই যে আপনি দুধ পান করে ফেললেন বলে আমি তো ক্ষুধার তাড়না আর প্রতিদিনের ন্যায় যদি একই কথা শুনি এই জন্য আমি জিজ্ঞাসা করিনি তো বলে কী হয়েছে বলে আমি যখন অমুসলিম ছিলাম অমুসলিম থাকাকালে আমি কি করেছি গণনা করতাম গণনা করার টাকা পাইতাম সেই টাকার সেই হাদিয়ার এই দুধ এই যা আমি আপনাকে আজকে পান করে নিয়ে দিয়ে এসেছি তো এটা তো অবৈধ তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যাচ্ছে তার মুখে জিব্বার এরকম আঙ্গুল ঢুকিয়ে দিয়ে সবগুলো বের করে ফেলার জন্য বমি করিয়ে লাস্টে মৃত্যুর উপক্রম হয়ে যান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা হে আমিরুল মুমিনিন আপনার কি হয়েছে আপনি কেন এরকম করছেন যে আপনি এরকম কেন করছেন বলে আমার ভুলক্রমে এই ঘটনা হয়েছে এই জন্য আমি এই অবৈধ খানা বের করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি কিন্তু আমরা যা খাই এ হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি জীবনে ফিকিরে করি না আমার চাকরির বেতন হালাল হচ্ছে না হারাম হচ্ছে আমার ব্যবসার টাকা হালাল হচ্ছে না হারাম হচ্ছে কয়জনে ওজনে কতটুকু কম দেই মিথ্যা ব্যবসায় কতটুকু বলি কৃষি করি অন্যের জমি পানি কানি রাত্রিবেলা কাটিয়ে আনি আমি কৃষি করি ও পেশা আমার ঠিক আছে কি না আমি যে ইনকাম করি এই ইনকাম আমার বৈধ কতটুকু এ মহাসেবা কি আমি করে দেখেছি এ হিসাব কি আমি জীবনে আমার সঙ্গে মিলায় দেখেছি আমাকে তো আল্লাহর দরবারে আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে ওলা তাজির ওয়াজিরাতান ইজরা উখরা আল্লাহ বলেন কিয়ামতের দিন কেউ কাহারও বোঝা বহন করবে না